তো বন্ধুরা, আজকের ভিডিওটি স্পেশালি হতে চলেছে রিসেন্টলি একটা ঘটনা কেরালায় ঘটেছে। একটা হাতিকে খাবারের মধ্যে আতশবাজি দিয়ে খাইয়ে তার প্রাণ নেওয়া হয় অথবা তাকে হত্যা করা হয়। এই ঘটনার সম্পর্কে আমি কিছু তথ্য অথবা কথা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। যদি আপনার কোনো মতামত থেকে থাকে তো প্লিজ ভিডিওটা আগে পুরোটা দেখবেন, তারপরে আপনার মতামত আমাকে জানাবেন। হ্যাঁ, ফিল ফ্রি টু শেয়ার, আপনার যে কোনো মতামত আমাকে জানাতে পারেন কমেন্ট করে, এছাড়া আর যাভাবেও। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। রিসেন্টলি ঘটনাটা ঘটেছে কেরালাতে একটি জায়গায়, যেখানে একটা হাতি হট করে ঢুকে পড়ে। সে হাতিটা ছিল গর্ভাবস্থায়, সেটা হয়তো অনেকেই জানতো না। হাতিটি ঢুকে পড়ে এবং দেখে সেখানকার মানুষরা তাকে একটা আনারসের মধ্যে, যতটুকু আমি জানি, একটা আতশবাজি দিয়ে তাকে খাওয়ানো হয়। ফলে খাওয়ার ফলে হাতিটির মুখটি পুড়ে যায় এবং সেই ব্যথা যন্ত্রণায় সে একটা নদী বা পুকুরে গিয়ে বসে থাকে এবং তারপরে তার প্রাণ হরণ হয় অথবা মৃত্যু হয়। এবার ঘটনাটা হচ্ছে, সেখানে বাজি রেখে আনারস তাকে খাওয়ালো হলো কেন? এটা কি আজকে প্রথম হয়েছে না আগেও হতো? যদি হতো তাহলে কেন? তো বন্ধুরা, ঘটনাটা বলে রাখি, এই ঘটনা শুধু আজকে নয়, এটা আগেও ঘটেছে। বাট আগে আমাদের মনে এতটা মাতামাতি হয়নি, জানি না কেন। সোশ্যাল মিডিয়াতে এইরকমভাবে ভাইরাল হওয়া একটা জিনিস আগে আমি দেখিনি, তবে এই ঘটনাটা হয়েছে। হয়েছে নিশ্চয়ই কোনো ভালো কারণ আছে। ব্যাপারটা হচ্ছে, এই ঘটনাটা আগেও হতো, কিন্তু কেন আপনারা কি কোনোদিন ভেবেছেন? ভাবেননি? তাহলে আমি যতটুকু জেনেছি আজকে আপনাদেরকে বলি। সে ব্যাপারটা হচ্ছে, সেই জায়গাটায় ঘটনাটা ঘটেছে, সেই জায়গাটায় অনেক বন্য পশু চলে আসে খাদ্যদ্রব্য নষ্ট করতে এবং চাষের ফসলগুলো নষ্ট করতে চলে আসে। সেই নষ্টের হাত থেকে চাষের জমি বা চাষের ফসলকে বাঁচানোর জন্য ওখানকার মানুষরা, এলাকার মানুষরা খাবারের মধ্যে বাজি অথবা কিছু রেখে ফাঁদ বানিয়ে রাখে। সেই ফাঁদে পড়ে কোনো প্রাণী বা কোনো বন্য প্রাণী যারা খাদ্য ফসল নষ্ট করতে আসে, তারা ভয়ে পালায় অথবা প্রাণ হারায়। এই জন্যই ফাঁদটাকে বানিয়ে রাখা হয়। এবার ব্যাপারটা হচ্ছে, আমার মতে আপনার বাড়িতে যদি কেউ চুরি করতে আসে অথবা আপনার কোনো কষ্টের জিনিস যদি কেউ নষ্ট করে দিতে আসে, তাহলে আপনিও নিশ্চয়ই এটাই করবেন। কারণ আমরা তো বাড়িতে আবার বড় বড় সিকিউরিটি গার্ড বা নানান ধরনের জিনিস রেখে থাকি, যেমন সিসিটিভি ক্যামেরা অথবা কিছু। আর একটা কথা আপনাকে বলি, যদি আপনার বাড়িতে কোনো কিছু, যদি কোনো বন্য পশু এসে বা কোনো জন্তু জানোয়ার এসে নষ্ট করে, তাহলে কি তার ক্ষতিপূরণ আপনি পান? সেই চাষিদের যে ফসলটা ছিল সেটা কিন্তু তাদের কষ্টের জিনিস। সেই কষ্টের জিনিসটা যদি কেউ নষ্ট করে, তার ক্ষতিপূরণ কিন্তু কেউ দেয় না, না আমি দিই না, না আপনি দেন। কিন্তু তারা সেই হাতিটাকে না মেরে তাকে ভয় দেখিয়ে তাড়িয়েও দিতে পারতো, কিন্তু সেটা তারা করেনি, না করে তাকে মেরে দিয়েছে। সেই মেরে দিয়েছে বলে আজকে সেই জিনিসটা এতটা ভাইরাল হয়েছে। এবং জানি না, আজকে সোশ্যাল মিডিয়াতে সবাই ন্যাকা কান্না কাঁদছে, চোখের জল কুমিরের জলের মতো বার করছে, যেন কী না কী হয়ে গেছে। এমন করার তো কোনো ব্যাপার দেখতে পাচ্ছি না আমি, এতটা জিনিসকে নিয়ে এখন যেন মানুষের মনে পশুপ্রেম এত রকমভাবে বেড়ে গেছে, যেন কি বলবো, কিছু বলার নেই। এতটা পশুপ্রেম কোথা থেকে এলো, কীভাবে হয় আমার জানা নেই, সাডেনলি এতটা। তাহলে একটা কথা বলি, আপনাদের বাড়িতে আগে বা এখন বা কখনো সময় মাংস রান্না হয়েছে, চিকেন মাটন বা যাই হোক, আপনি তো খেয়েছেন, তখন কি অ্যানিমাল লাভার আপনি ছিলেন না? তখন কি আপনি পশুপ্রেমী ছিলেন না? এছাড়া অথবা কোনো বাড়িতে কারোর কাছে অনুষ্ঠানে গিয়ে আপনি সেখানে কবজি ডুবিয়ে, এতটা করে কবজি ডুবিয়ে খাসির মাংস খেয়েছেন বা ইংলিশে যেটাকে বলে মাটন খেয়েছেন, অথবা চিকেন খেয়েছেন, মুরগির কষা, চিকেন লেগ পিস খেয়েছেন, তখন কি আপনারা অ্যানিমেল লাভার ছিলেন না? নাকি তখন আপনাদের মনে এই স্পিরিটটা জাগেনি? তাহলে ব্যাপারটা সেই রকম হয়ে গেল না? ন্যাশনাল জিওগ্রাফিতে আপনি দেখছেন একটা বাঘ একটা হরিণকে তাড়া করছে, এদিকে
আপনি মুরগির ঠ্যাং হাতে নিয়ে বসে আছেন জান আর প্রে করছেন জানো বাঘটা সেই হরিণটাকে না খেতে পারে। এদিকে যখন বাঘটা পারলো না তখন আপনি মুরগির ঠ্যাংটা কচাত করে খেয়ে বলছেন বাহ হরিণটা বেঁচে গেল। এই আপনার পশু প্রেম। তাহলে একটা কথা বলি, অনেকেই বলবে যে আমরা মাছ মাংস খাই না কিন্তু এদিকে তারা ডিম খায়, তাহলে ডিমটা কি? ডিমটা মুরগির বাচ্চা হওয়ার আগের অংশ, কথায় বলে সেটাকে ভ্রূণ, আমাদের মেডিকেল লাইফে সেটাকে বলে ওভম। তো ইউটেরাস থেকেই সেটা বের হয়। তো একটা ভ্রূণকে হত্যা করে তাকে ফ্রাই না জানি কত রকমভাবে খান, তখন আপনাদের পশুপ্রেম থাকে না? তখন আপনারা অ্যানিমেল লাভার হন না নাকি? তখন সেটা সেই হাতিটার মতো গর্ভাবস্থা নাই বলে আপনাদের মনে কেঁদে ওঠে না? নিজের ঘরের পুকুর থেকে মাছ ধরে অথবা দোকান থেকে মাছ এনে যখন খান তখনও কি আপনি অ্যানিমেল লাভার নয়? অনেক সময় মাছের পেটে ডিম থাকে, সেই ডিমটাকে বার করে না জানি কত বড়া বা কত রকম স্পেশাল আইটেম বানিয়ে খান, তখন কি আপনি অ্যানিমেল লাভার নয়? সেইটা কিন্তু মাছটা সেই সময় গর্ভাবস্থায় থাকে, তখন আপনি অ্যানিমেল লাভার নয়, তখন তার আত্মনাদ আপনি শুনতে পান না, তখন আর তার কষ্টটা আপনার মনে আসে না। শুধু কি ব্যাপারটা কেরালাতে হয়েছে বলে কি এতটা ফাঁসলো, নাকি অন্য কিছু, নাকি সোশ্যাল মিডিয়াতে আপনি ন্যাকা কান্না কাঁদতে পারেন না? হয়তো অনেকেই আছে সোশ্যাল মিডিয়াতে ন্যাকা কান্না কাঁদছে কিন্তু তারা বাড়িতে বসে চিকেনের লেগ পিসটা আরামসে খাচ্ছে। আপনি যখন এই মুরগি বা চিকেন খাচ্ছেন অথবা ছাগলের মাংস অথবা মাটন খাচ্ছেন, তখন কি আপনি একবারও দেখেছেন তাদেরকে কিভাবে মারা হয়, একবারও দেখেছেন তাদেরকে কিভাবে কাটা হয়, তাদেরকে জ্যান্ত গলা কাটা হয়, মাছ যখন রান্না করা তাকে কুপিয়ে মারা হয় তারপরে তাকে রান্না করা হয়, কেন তখন আপনার মনটা কেঁদে ওঠে না? খাওয়ার সময় ভেবে দেখেন না চিকেন লেগ পিস খাচ্ছেন, চিকেন লেগ পিস মনে থাকে না? চলুন এগুলো না জীবজন্তুর কথা, কোথাও কোথাও দেখা যায় বাচ্চা বাচ্চা মেয়েদের রেপ করে তাকে ক্ষত বিক্ষত করে ফেলে রেখা দেওয়া হয়। শুধু বাচ্চা মেয়ে নয়, অনেক মহিলাদের বা অনেক প্রাপ্তবয়স্ক মেয়েদেরকেও রেপ করে তাকে ক্ষত বিক্ষত করে রেখে দেওয়া হয়। ও আচ্ছা সরি, সে তো আর অ্যানিমেল নয়, সে তো গর্ভাবস্থা হাতিও নয়, তাই আপনাদের মনে অ্যানিমেল লাভার হন না, আপনাদের মন কেঁদে ওঠে না, সোশ্যাল মিডিয়া নিয়ে এত লাফালাফি হয় না। তাহলে কি শুধু অ্যানিমেল মরলেই এরকম? এর থেকে আমি বলবো ফালতু ন্যাকা কান্না না কেঁদে, যারা সত্যি খেতে পাচ্ছে না বা এই আমফান ঝড় অথবা অনেক রকম সমস্যা করোনার জন্য লকডাউনের জন্য অনেকেই আছে যারা খেতে পাচ্ছে না, না খেতে পেয়ে সুইসাইড পর্যন্ত করছে, কই তাদেরকে নিয়ে তো এত মাতামাতি হয় না? সুন্দরবনে অনেক লোক আছে যারা এখনও খেতে পায় না, ঘরে ঢুকতে পারে না দু থেকে তিন মানুষ করে জল, কই তাদের নিয়ে তো কোনো মাতামাতি দেখি না কেন? ওয়াই? তো বন্ধুরা যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে প্লিজ আমাকে জানান, এবং আপনি যদি মনে করেন আমি কিছু ভুল বলেছি তাহলে আমাকে জানান সেটা আমি কী ভুল বলেছি, আমি অবশ্যই চেষ্টা করবো সেটা শুধরে নেওয়ার। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্রচুর শেয়ার করুন, সবার কাছে পৌঁছে দিন। দ্যাটস অল ফর মাই ডে।